স্বাধীনতার লগে আন্দোলন করতে এসি। আচ্ছা আচ্ছা, আপনারা পোশাকের স্বাধীনতা চান, তার মানে এই যে বারার পোশাক পরিছেন এইরকম পোশাকের স্বাধীনতা? স্বাধীনতা দেয় নাই দেখি মোরা এই পোশাক পরছি, আর যদি দিতি তাহলে তো খেলাটা দেখাইতে হবে। আমরা এই পাশের আপুর কাছে চলে যাই। আচ্ছা আপু, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম অশ্বতী একতার সিনাল। এরা মায়ের দেয়নি কত কাজ। যাই হোক আপু, আপনি এই জায়গায় কি একটি দাঁড়াইছেন? আমিও পোশাকের স্বাধীনতা চাই। তা সেবার কথা তো এই পাশের এই মহিলার কাছ থেকে শুনলাম, তা তুমি কি স্পেশাল তা তো সেটা কও। আমি স্পেশালি চাই আমাদের এই দুইটা থোড়া সুন্দর সুন্দর থোড়া বের করে চলতে চাই। আমারই কলি তা কহরিলা সে তো তোমার ওই থোড়া বাড়া আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। ধরো সহ্য না করতে পারে তোমার ওই থোড়া কেউ বাইর করতে গেল না, তখন তুমি কি আর থোড়া যদি নাই বের করতে পারি তাহলে বেশি থেকে লাভ কি? কি দিদি, তোর এই থোড়ার জন্যই তো আমাদের আন্দোলন। এটা কি, এটা মেয়ে না ছেলে আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা আপু, আপনার ভাইয়া আপনার নামটা বলবেন? আমার নাম মহিলা একতার পুরুষ। এবার আবার কি ধরনের নাম মহিলা একতার? আপনার লোক ভালো। আচ্ছা যাই হোক, তা তুমি এনে কি বানাইতে দাঁড়াইছো কও? এখানে শুধু আমি নয় আমাদের সকলের একটাই দাবি। এই তুমি থামো, এই যে এই যে বানানা ধরেছি এই যে এদের সামনে মুখ দিও। পোশাকের স্বাধীনতা, আমরা ছোট ছোট পোশাক পরতে চাই, রাস্তাঘাটে বের হতে চাই, আমরা যেভাবেই থাকি না কেন, উলঙ্গ থাকি বা যাই পড়ি না কেন, আমাদের দিকে তাকাতে পারবেন না। আর তুমি বলা ল্যাংটা আসলে তোমার দিকে কিডা তাকাবে? তোমার যদি ল্যাংটা করে বিলি মাটিও ফেলা দিয়ে হয় তো ফাইটার সিও তাকাবে না তোমার। আর যদি আপনি আমাদের দিকে তাকান, আমাদের দেখে জ্বলেন কিন্তু আমাদেরকে জ্বালাতে পারবেন না। প্রয়োজনে আপনাদের চোখগুলো অন্য কাউকে দান করে দিবেন, কিন্তু এদেশে না, এদেশে যদি দান করেন তাহলে তো এদেশের মানুষেরা আমাদের দেখে তারাও আপনাদের মতো জ্বলবে। মায়ার কথা করছে, তোমার মতো মায়ের জন্য মানুষ চোখ দিয়ে হাত পেনে রাস্তা দিয়ে ব্যবহার কর। আর আরেকটা করতে পারেন, আপনারা সবাই বোরকা পরে চলতে পারেন, আমাদের দিকে তাকালেন না বা অন্য দিকে তাকালেন। হ্যাঁ হয়েছে, তোমার কথা শেষ। তাছাড়া আমি ইউরোপ আমেরিকার অনেকগুলো টিভি সিরিয়াল দেখেছি যেখানে মেয়েরা ছোট ছোট পোশাক পরে। হ্যাঁ আবার অনেকে পরেই না। না না না, ওটা টিভি সিরিয়াল না, ওটা আপনি ভুল জায়গায় ঢুকে পড়েছেন, ওটা গোপন জায়গা অন্ধকার জগৎ, আমিও মাঝে মধ্যে দেখি।